হচ্ছে আজকের বিস্তারিত খবর। এসওপি জারি করার দ্বিতীয় দিনেও অ্যাকশন মোডে করিমগঞ্জের পুলিশ। নতুন নির্দেশনা জারি করার পরও একাংশ জনতার মধ্যে সজাগতার যথেষ্ট অভাব পরিলক্ষিত হয়েছে। বৃহস্পতিবার প্রথম দিন থেকেই পুলিশ ছিল অ্যাকশন মোডে। আইন উল্লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে করিমগঞ্জ পুলিশ, সাথে শুক্রবার থেকে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেয় পুলিশ। কিন্তু তারপরও কারফুর মধ্যে যারা নির্দেশ না মেনে আইন অমান্য করেছে তাদের বিরুদ্ধে কেসও নেয় জেলা পুলিশ। দ্বিচক্র যানে বিধি নিষেধ না মেনে চলায় তাদের বিরুদ্ধে ফাইনও আদায় করে পুলিশ। হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নিতে দেখা যায় করিমগঞ্জ পুলিশকে। এর মধ্যে রয়েছে করিমগঞ্জ পৌরসভা এলাকা সহ সংলগ্ন এলাকা ফকির বাজার, উত্তরকান্তি বাজার, সরকারি বাজার ও রানীবাড়ি বাজার। এছাড়া নিলাম বাজার ও সংলগ্ন এলাকা সহ নিয়ম জানিয়ে দেওয়া হয়েছে। এতে প্রতিদিন ভোর ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত যেসব গাড়ির রেজিস্ট্রেশন নম্বর খারাপ হইলে কি হইল না করোনা মহামারী যেভাবে আকার ধারণ করেছে, তাই নতুন এসওপি আমরা আমাদের কর্তব্য করে যাচ্ছি। জনসাধারণের কাছে এটাই অনুরোধ, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে লাগে না। যদি বা কেউ এই আইন মানতে রাজি নয়, তথাপি আমরা বল প্রয়োগ আমরা এগুলা দুটার পিছনে দুটার পরে আমরা কার্ফিউ যেটা আছে ওইটার নিয়ম আমরা পালন করছি। আর ভায়োলেশন যারা করছে ওদের বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী। করোনার থাবায় করিমগঞ্জের না
নাজেহাল অবস্থা জনগণের। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন করোনা আক্রান্তরা, বিনা চিকিৎসার মারা যাচ্ছেন মানুষ। সীমান্ত জেলায় উন্নত চিকিৎসার ব্যবস্থাও নেই, অথচ মানুষের এই বিপদের সময় দেখা মিলছে না করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহের। এ নিয়ে তোলপাড় করিমগঞ্জ জেলায়। করিমগঞ্জ সরকারি হাসপাতালে রোগীদের ঠিক মতো পরিষেবা না পাওয়ার অভিযোগ রয়েছে। এক বছর থেকে আইসিইউর কাজ পড়ে রয়েছে। এবারও শ্বাসকষ্ট হওয়া মাত্রই রোগীদের করিমগঞ্জ হাসপাতালে না রেখে শিলচর মেডিকেল কলেজের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমাদের যে করিমগঞ্জের যে সমস্যা নিত্য নতুন এবং দিন তো দিন বেড়ে যাচ্ছে, এবং বর্তমানে কোভিড যে একটা মহামারীর সংখ্যা নিয়েছে এবং মহামারীর রূপ ধারণ করেছে, তার পরিপ্রেক্ষিতে আমি সত্যি একজন করিমগঞ্জবাসী হিসাবে আমি লজ্জায় মুখ লুকাতে হচ্ছে। কারণ কি, আজকে করিমগঞ্জ হিসাবে, করিমগঞ্জবাসী হিসাবে আমরা যাদেরকে বিশ্বাস করি, বিশেষ করে যিনি আমাদের সাংসদ পদে আছেন, আপনি যে প্রশ্নটা করেছেন, যে ওনাকে তো আজকে আমাদের এখানে দেখাই যাচ্ছে না। আমার মনে হচ্ছে উনি দিল্লি, গুয়াহাটি, দিসপুর এসব নিয়ে ব্যস্ত আছেন। কীভাবে ওদের সামনে গিয়ে, মুখ্যমন্ত্রীর সামনে গিয়ে, প্রধানমন্ত্রীর সামনে গিয়ে নিজেকে বাহাদুরি দেখাবেন, নিজের চেহারাটাকে সামনে নিয়ে আসবেন। কিন্তু এখানে যে শত শত লোক কোভিড রোগে আক্রান্ত হচ্ছে, এরা কেন চিকিৎসা পাচ্ছে না, সেবা পাচ্ছে না, ওরা টিকাকরণ হচ্ছে না, এইসব ব্যাপারে ওনার কোনো ভ্রুক্ষেপ নেই বা ওনার কোনো চিন্তাই নেই। তাই আপনার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমি ওনাকে অবগত করাতে চাই, যেভাবে কুম্ভকর্ণ ঘুমিয়েছিল, ওকে অকাল ঘুম থেকে জাগানো হয়েছিল, ঠিক আপনাদের মাধ্যমে তার ঘুম যাতে ভাঙে তার চেষ্টা আমরা করে যাব। কারণ একজন সাংসদ হিসাবে অনেক দায়িত্ব, উনি হচ্ছেন আমাদের করিমগঞ্জের একজন অভিভাবক, অভিভাবকহীন হয়ে আমরা পড়েছি। অভিভাবক যদি তার অভিভাবকত্বের কাজ যদি সঠিকভাবে না করে, তখনই সেখানে সমস্যা দেখা যায় একটা পরিবারে। তদ্রুপভাবে আজকে আমাদের যিনি সাংসদ আছেন, উনি আমাদের করিমগঞ্জের অভিভাবক। তাই আমি আশা করব যে আজকের পর থেকে উনির যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব উনি যথারূপে পালন করবেন। অন্যথায় আমাদের যে করিমগঞ্জবাসী যারা ওনাকে সাহায্য সহযোগিতা করেছে, সে ব্যাপারে কতটুকু ভবিষ্যতে ওনাকে সাহায্য বা সহযোগিতা করবে সেটা একটা প্রশ্নবোধ থেকে যাবে। সেই সঙ্গে আমি আপনার মাধ্যমে জানাতে চাই, করিমগঞ্জের গত বছরে যেটা কোভিড প্রথম এখানে আক্রান্ত হয়েছিল, সেখানে করিমগঞ্জের হাসপাতালে আমরা দেখেছিলাম অনেক সুন্দর ব্যবস্থা ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছতা দিক দিয়ে যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছিল স্বচ্ছ ভারত, স্বচ্ছতা থাকা উচিত, প্রয়োজন, সেটা ছিল। কিন্তু বর্তমানে সেটা কিন্তু হচ্ছে না, এবং কেন হচ্ছে না সেটা কিন্তু একমাত্র উত্তর দিতে পারে আমাদের সাংসদ, মাননীয় সাংসদ। আমার কথা হচ্ছে, তাই একটা এমপি মানুষ, তাই আজকের দিনও, আজকের দিনও নাই, যেভাবে করোনাটা বাড়ে, তাই কিন্তু নিয়মে ফিল্টার আমতা আসলাম, ডাক্তার আসলাম ফিল্টার। আজকে মানুষের খানি ভান না, মানুষের কিছু করে হসপিটাল, আজকে যে আমরা সিভিল হসপিটাল আছে, সিভিল হসপিটালও গিয়ে দেখা যায় যে মানে মানুষের খানি ভান না। কালকে একটা লাইভ দেখছি আমি, লাইভের মাঝে মানে মানুষটা খাইতে পারে না, খাসা খাসা জিনিস দেওয়া হয়েছে, খাইতে পার না, একদম মানুষের অক্সিজেনের অভাব, ফান না। তাই তো ওইটা মাঝে মাত্রা আসলা, কারণ সেন্ট্রালও তাই তাই আমরা ভোট দিয়ে বানাইছি, এই জায়গায় তাই মাত্রা আসলা, তাই কিচ্ছু তাই কোনো খাইতে দেখা যায় না। আয়ুষ্মান তো তাই অত বছর হয়ে গেছে, আয়ুষ্মান তো তাই আমরা দেখছি না, আশা করি ভবিষ্যৎ দেখবো কিনা না। শুন, আজকে এটা শুধু আমার কথা বলার নয়, আপনারা সোশ্যাল মিডিয়া, ফেসবুক এগুলো খুললে আপনারা দেখবেন কীভাবে মানুষ সাংসদের এগেনস্টে কথাবার্তা বলছেন। আজকে মানুষ একটা লিডার, একটা নেতা কিসের জন্য বানায়, কিসের জন্য ভোট দেয়, যখন বিপদাপদ আপদে জনগণের যাতে ওনারা সেবা করতে পারেন। আজকে শুধু করোনার জন্য, করোনা তো বিগত এক দেড় বছর থেকে চলছে, কিন্তু এতদিন বড় ইলেকশনের আপনারা বলুন, আপনারা বিগত কোনো প্রবলেমে করিমগঞ্জ সাংসদকে পাওয়া যায়? আজকে যখন কোনো মানুষ কোনো প্রবলেমে ফেস করে বা যে কোনো দলের আমরা দেখেছি যে অন্যান্যরা সাহায্যের জন্য এগিয়ে আসেন, কিন্তু করিমগঞ্জের সাংসদ একদম নিশ্চুপ। আজকে জনগণ ওনাকে ভোট দিয়ে জিতিয়েছিল অনেক আশা করে, আজকে করিমগঞ্জের মানুষও ভোট দিয়েছে, হাইলাকান্দির মানুষও ভোট দিয়ে ওনাকে সাংসদ বানিয়েছে, কিন্তু কোনো সময় ওনাকে দেখা যায়নি জনগণের পাশে দাঁড়াতে। আজকে বিগত করোনা মহামারীর সময় যখন ফার্স্ট ওয়েভ ছিল, এখন সেকেন্ড ওয়েভ চলছে, ওনার কোনো অ্যাক্টিভিটিস নেই। আপনারা কোনো সময় দেখতে পাবেন না, আপনারা সোশ্যাল মিডিয়া দেখুন, নিউজ দেখুন, ওনার কোনো অ্যাক্টিভিটিস আপনারা দেখবেন না। ভারত বাংলাদেশের মধ্যে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময়। ভারত এবং বাংলাদেশের মধ্যে শুক্রবার করিমগঞ্জ সীমান্ত থেকে ঈদ উৎসবের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো রাখার জন্য প্রতি বছরের ন্যায় এবছরও ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী বাংলাদেশের সীমান্ত সুরক্ষা বাহিনীকে মিষ্টি বিতরণ করে। করিমগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে কেবল ঈদ এলেই নয়, দুর্গাপুজো এবং স্বাধীনতা দিবসের সময়ও দুদেশের সীমান্ত পুলিশের মধ্যে মিষ্টি বিতরণের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ দৃঢ় করার দলের চেষ্টা চালানো হয়।
শুক্রবার বিএসএফ করিমগঞ্জ জেলার সীমান্তের 1360 নম্বর পিলারের জিরো পয়েন্টে বাংলাদেশের সীমান্ত সুরক্ষা বাহিনীকে মিষ্টি বিতরণ করে। মধুপুর সিভিল হাসপাতালে ভ্যাকসিন প্রদানে নানা গরমিলের অভিযোগ এলো এবার। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মীর সাথে যাদের ভালো পরিচয় আছে তাদের ভ্যাকসিন প্রদান করা হচ্ছে এই হাসপাতালে, এমনই অভিযোগ তুললেন বদরপুর শ্যামাপ্রসাদ পল্লীর বাসিন্দা এক মহিলা। তিনি সংবাদ মাধ্যমকে এই তথ্য দিয়ে আরো বলেন, তিনি অনেক কষ্টে ভ্যাকসিন নিতে সমর্থ হলেও সরকার প্রদত্ত বিনামূল্যে ভ্যাকসিন অধিকাংশ মানুষ নিতে পারছেন না। অনেকেই লাইন ধরছেন কিন্তু তাদেরকে লাইনে দাঁড়িয়ে রেখে ভ্যাকসিন প্রদানের দায়িত্বপ্রাপ্ত কর্মীর সাথে যাদের লিঙ্ক ভালো তারা এসে ভ্যাকসিন নিয়ে চলে যাচ্ছেন। তিনি করিমগঞ্জ জেলা প্রশাসনের দৃষ্টি কামনা করে বলেন, সরকার প্রদত্ত ভ্যাকসিন যেন সাধারণ জনগণের মধ্যে সঠিকভাবে প্রদান করা হয়। নমস্কার, আমি বদরপুরের বাসিন্দা শ্যামাপ্রসাদ পল্লী। আমার অভিযোগ ভ্যাকসিন লইয়া, ভ্যাকসিন এতিয়া দুর্নীতি আর সবে পান না। আমি বহুত কষ্ট করিয়া পাইছি, পাঁচ দিন লাইন দিয়ে পাই, পাঁচটার সময় উঠি আসি, পালে গেছি দিয়া পাঁচটার সময় উঠি আমি বহুত কষ্ট করিয়া পাইছি। কোন জায়গাতে? এটা সিভিল বদরপুরে, বদরপুর সিভিল হসপিটাল। আচ্ছা, তারপরে পাওয়ার পরে ওখানেও বহুত মানুষ এরকম পাইছে না ঘুরিয়া ঘুরিয়া। আর আর যার উপরে দায়িত্ব দেওয়াইছে যে আপনার যা যার সিন পরিচিত আছে, পরিচিত বেশি আছে, বেশি যার লোকের টার্মস আছে, হেরারে নিয়ে নিয়ে ফেরারে খবর খবর দিয়ে সব কিছু বলে। আর বাকি মানুষের যার লগে খুব একটা ইয়ে নাই, তার লগে তারা কোনো যোগাযোগ করে না, তার লগে কোনো কিছু পান না, তারা ভ্যাকসিনটা দিতে তারা অসুবিধা হয়। এখন আপনি কীটা চাই? আমি চাই যাতে ভ্যাকসিনটা সবে পাইতো, সরকারে দিছে, সরকারে থাকিয়া বঞ্চিত হইতো না, সবে পাইতো ভ্যাকসিনটা। আমি শুক্রবার অক্ষয় তৃতীয়া এবং ঈদ উল ফিতর উপলক্ষে ইয়ং ব্রিগেড সেবা দল এক কার্যসূচি হাতে নিয়েছে। আগামী 15 দিন শহর ও গ্রামাঞ্চলের দুস্থদের মধ্যে সেবা দলের কর্মীদের সাধ্যমতো দুপুরের আহার বিতরণ করা হবে। শুক্রবারও কিছু দুস্থদের মধ্যে আহার বিতরণ করেন দলের কর্মীরা। সেবা দলের পক্ষ থেকে আমরা আজকে একটা উদ্যোগ নিয়েছি। আজকে যেহেতু একটা শুভ দিন, শুভ অক্ষয় তৃতীয়া এবং ঈদ মুবারক, তাই আজকে আমরা শহরের কিছু যারা দুস্থ মানুষ তাদেরকে আমাদের ঘরেই রান্না করে, আমাদের কিছু সদস্যরা একটা উদ্যোগ নিয়েছি, সবার ঘরে রান্না করে আমরা কমসে কম 20-30 জন বা 25 জন, কোনোদিন 30 জন, কোনোদিন 40 জন, যতজন সম্ভব হয় আমরা আজকে থেকে শুরু করলাম আমাদের এই কাজটা। আশা রাখি আমাদের এই 15 দিনের যে আমাদের গভর্নমেন্টে এসওপি দিয়েছে, তার ফলে অনেক মানুষ হয়তো অসুবিধার সম্মুখীন হবেন, তাই আমরা এই 15 দিন আমরা যতটুকু সম্ভব আমরা মানুষের কাছে পৌঁছবো এবং আমাদের তরফ থেকে যা যা সাহায্য করার সাহায্য করবো। আজকে আমরা ঈদের জন্য সামান্য এবং অক্ষয়ের জন্য সামান্য খাদ্য বণ্টন করলাম, সঙ্গে কিছু মানুষকে নগদ অর্থ দিলাম। করিমগঞ্জ জেলার কর্মতৎপর বিধায়ক তথা পাথারকান্দি আসন থেকে এক নাগারে দুবার বিধায়ক নির্বাচিত হয়ে নজির সৃষ্টিকারী বিধায়ক কৃষ্ণেন্দু পালকে সপ্তঘটিত রাজ্যের মন্ত্রিসভায় সামিল করার জন্য সরকারের নিকট দাবি জানায় পাথারকান্দি এলাকার বাজারিছড়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি সংঘ। শুক্রবার ক্লাবের প্রেক্ষাগৃহে এক সাংবাদিক সম্মেলন করে তাদের এই দাবি উত্থাপন করেন নেতাজি সংঘের কর্মকর্তারা। বেলা 12টা নাগাদ নেতাজি সংঘের সভাপতি অমিত ভট্টাচার্যের পৌরোহিত্যে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সন্দীপ কর পুরকাস্ত বলেন, পাথারকান্দি সমষ্টি মন্ত্রিত্ব লাভে প্রায় উপেক্ষিত হয়ে থাকে, অথচ রাজ্যের সীমান্ত জেলা করিমগঞ্জের এই সমষ্টি অত্যন্ত পিছিয়ে। রাজ্যের অন্যান্য সমষ্টির সাথে তাল মিলিয়ে সম উন্নয়ন করতে হলে এখানে নির্বাচিত প্রতিনিধিকে মন্ত্রিসভায় নিয়োগ করলে নিজ সমষ্টির সাথে গোটা রাজ্য ও উপত্যকার উন্নয়ন ত্বরান্বিত হবে। আমি নেতাজি সংঘের সহসভাপতি অলক দে, আমাদের পাথারকান্দির বর্তমান বিধায়ক কৃষ্ণেন্দু পাল প্রতি গত বছরও তাই নির্বাচন হয়ে করছেন, এবারও নির্বাচন হয়েছেন, এরকম টানা দুইবার নির্বাচন জয়ী হওয়া প্রধানমন্ত্রীর লাগে একটা সুখবর। ওই স্বার্থে মানে আমাদের এরিয়ার স্বার্থে এবং আমাদের প্রধানমন্ত্রীবাসীর স্বার্থে এবং বরাকবাড়ির স্বার্থে ওনাকে যেন মন্ত্রিত্ব পদ দেওয়া হোক।
আমাদের একটাই দাবি যে আমাদের নেতাই সঙ্গে পক্ষ থেকে আমাদের মাননীয় বিধায়ক প্রশান্ত বাউকে বিধানসভা বিধানসভা মন্ত্রিত্বের পদ দেওয়ার জন্য আমরা সবাই অনুরোধ জানাচ্ছি। আর আমি বিশেষ করে কিছু বলছি না, কারণ আমার দাদা ব্লক ক্লাবের ক্লাবের উপদেষ্টা সন্দীপ কর্পূরকায়স্থ মহাশয় উনি বিশেষভাবে বলে গিয়েছেন, তাই আমি বিশেষ কিছু বলছি না। এটাই আমি আমি প্রেসিডেন্ট হিসাবে এটাই দাবি জানাচ্ছি আর কি, আমাদের পতাকান্দি বিধানসভাতে মাননীয় কৃষ্ণ গোপালকে মন্ত্রী করার জন্য। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর আবার ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, নিত্য প্রয়োজনীয় সব ধরনের সামগ্রীর সম্ভার নিয়ে হাজির ডি গ্রোসার, আপনার প্রতিদিনের জীবনযাত্রার অতি প্রয়োজনীয় সামগ্রী সুলভ মূল্যে পেয়ে যাবেন আমাদের বিপণিতে। আমাদের এখানে হোম ডেলিভারির সুবিধা রয়েছে। আজই যোগাযোগ করুন ডি গ্রোসার, লক্ষ্মীবাজার রোড, নিয়ার পিডব্লিউটি বাজার, করিমগঞ্জ। মোবাইল 9613862370। Rabindranath Tagore University, formerly known as ISECT University, the pioneers in skill development with focus on creating industry ready professionals. Join India's premier skill-based university, Rabindranath Tagore University. Borak Diagnostic Center. এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্সরে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03-843-273-1। মোবাইল নম্বর 7086376822। 9401132529। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস, আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530995770978। আধুনিক রুচিসম্মত অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার। এখানে আপনারা পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো, ডোর রেলিং, ফল ফিলিং ইত্যাদি। অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবে সামগ্রী বিক্রি করা হয়। আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, করিমগঞ্জ।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। সমগ্র আসামের সাথে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলায় প্রতিবাদ কার্যসূচি পালন করলেন 108 এর কর্মীরা। শুক্রবার করিমগঞ্জ 108 অ্যাসোসিয়েশনের কর্মীরা হাসপাতাল চত্বরে কালো বেজ লাগিয়ে তাদের বিভিন্ন দাবি নিয়ে এই প্রতিবাদ কার্যসূচি পালন করেন। তাদের অভিযোগ, দীর্ঘ বছর ধরে তারা পরিষেবা দিয়ে আসলেও তাদের দাবি নিয়ে সরকার কোনো কর্ণপাত করেনি। প্রতিবারের ন্যায় এবারও উৎসবের মুহূর্তে তারা বেতন থেকে বঞ্চিত। করোনা মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করে গেলেও সরকার তাদের দাবি আদায়ে আন্তরিক নয়। আজকে আমাদের যে দোলনা কর্মসূচি হাতে নিয়েছি, এটার মুখ্য উদ্দেশ্য হলো যে আমরা প্রতিনিয়তভাবে আমাদের যে প্রাপ্যটুকু আদায় করতে পারি না, প্রতি মাসে আমরা যে 108 কর্মীবৃন্দ আছি সবাই কিন্তু আজকে 10 থেকে 12 বছর যাবৎ কর্মস্থলে আছি, সবাই কিন্তু একটি মাসও আমাদের প্রাপ্যটুকু যেভাবে পাইতে হয়, যে প্রতি মাসে আমাদের প্রাপ্যটুকু 30 তারিখ ও স্যালারি তো 15 তারিখ 20 তারিখ এইরকম দেওয়া হয়। আমরা বহু চেষ্টা করছি কিন্তু আমাদের এই মাঠগুলা কোনো পূর্ণপাত হয় নাই। বিশেষ করে আমাদের হিন্দু দলবলম্বী দুর্গাপূজা আছে, মুসলিম দলবলম্বী মানুষ ঈদ আছে, হিন্দু আছে, অসমীয় মানুষ আছে, তাদের যে একটি বছরে যে কেট বলে একটা উৎসব পালন হয়, এই পালনটুকুর আগে আমাদের স্যালারিটুকু দেওয়া হয় না। গতকালকে মুসলিম দলবলম্বী মানুষের পবিত্র একটা ঈদ, সেই ঈদের দিনে স্যালারিটা দেওয়া হয় না। তাই আমরা সুরমা বার্তা যে পর্যন্তই, আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।